এই পাতাগুলো খুব ভালো করে চিনে রাখুন। শুধুমাত্র এই একটি পাতা দিয়েই আপনার দেহের সমস্ত রকম চর্মরোগ, দাউদ, একজিমা, চুলকানি, র্যাশ, খুজলি ইত্যাদি সকল ধরনের সমস্যা একেবারে নির্মূল করা সম্ভব। কোনো ধরনের চর্মরোগ আপনার আর থাকবে না। আসলে অনেকেই আছেন যাদের চর্মরোগ আছে, কিন্তু বিভিন্ন সময়ে হয়তো ওষুধের কারণে সেটা কমলেও পরবর্তীতে আবারও ফিরে আসে, এবং অনেকেই আছেন এমন সব অংশে চর্মরোগ থাকে যে লজ্জা করেই হয়তো কাউকে বলতেই পারেন না। তাদের জন্য বিশেষত আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার দেহের এই ধরনের র্যাশ, চুলকানি, অ্যালার্জি, দাউদ বা একজিমা আপনি নিজেই দূর করতে পারবেন। এর জন্য আপনার কোনো ধরনের চিকিৎসকের পরামর্শের প্রয়োজনই পড়বে না। এই ঘরোয়া টোটকাই আপনাকে সম্পূর্ণ সুস্থ করে তুলবে। বহু প্রাচীনকাল থেকেই এই টোটকাটি মানুষের মধ্যে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে। হয়তো অনেক অঞ্চলের মানুষ জানেন না, তাই তারা এই কষ্টটি আজও করে যাচ্ছেন। কিন্তু একবার যদি আপনি এই টোটকা বা ঘরোয়া উপায়টি গ্রহণ করেন, তাহলে 100% মুক্তি পাবেন। এটা একেবারেই গ্যারান্টেড। আপনি একবার ব্যবহার করে দেখুন যে এটা কত দ্রুত আপনার দেহের এই ধরনের সমস্ত র্যাশ, চুলকানি, অ্যালার্জি সহ অন্যান্য সমস্যাকে দূর করতে পারে। আমি যে পাতাটি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি, এটা হলো সিম পাতা। আমরা যে সিমটা সবজি হিসেবে খাই, সেই সিম গাছেরই পাতা। এখন সিমের সিজন, তাই প্রতিটি বাড়িতে প্রায় আপনি এই সিম গাছ বা সিম পাতা দেখতে পাবেন। আর যদি আপনার বাড়িতে নাও থাকে, তবুও আপনি বিনামূল্যে যে কোনো গাছ থেকেই এই সিম পাতা সংগ্রহ করতে পারবেন। আসলে অ্যালার্জি, চুলকানি দূর করার জন্য আপনার যে খুব বেশি পরিমাণ সিম পাতা লাগবে তা নয়। আপনি 3 থেকে 4টি সিম পাতা নিলেই এই সমস্যাকে একদিনের জন্য দূর করতে পারবেন। আসলে বহু পুরাতন হলে তা একদিনে একেবারে ভেতর থেকে বা গোড়া থেকে দূর হয় না। তার জন্য আপনাকে লাগাতার 7 দিন ব্যবহার করতে হবে। তবে প্রথম একদিন ব্যবহারের জন্য আপনি 7 থেকে 8টি সিম পাতা নিন। যদি আপনার ত্বকে অ্যালার্জি বা চুলকানির স্থান অনেক বেশি হয়ে থাকে, তাহলে আপনি পাতা আর একটু বেশি সংগ্রহ করুন, আর এর সঙ্গে যে উপাদানগুলো লাগবে সেগুলো ডাবল করে দিন বা সেই অনুপাতে বাড়িয়ে দিন। আপনি যদি 7 থেকে 8টি সিম পাতা নেন, তাহলে আপনার লাগবে বড় আকৃতির 2 কোয়া রসুন এবং 4 চামচের 1/4 ভাগ লবণ। এই 3টি জিনিস হলে আপনার এই রোগের প্রাদুর্ভাব দেহ থেকে একেবারে বিদায় নেবে। প্রথমে আপনি সিম পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নেবেন, আর যখন সিম পাতা গাছ থেকে সংগ্রহ করবেন, তখন খেয়াল রাখবেন যেন পোকায় কাটা, পোকা ধরা কোনো ধরনের পাতা না আসে। অবশ্যই পরিষ্কার পাতা নিতে হবে, আর খুব বেশি কচি পাতা নেবেন না, আবার খুব বেশি পাকা বা পক্ক পাতাও নেবেন না। মাঝারি আকৃতির পাতাগুলো অবশ্যই আপনাকে নিতে হবে। তারপরে এই সিমের পাতাগুলো আপনাকে খুব ভালো করে পিষে নিতে হবে। আপনি শিল পাটায় এটা পিষে নিতে পারেন, আবার এটাকে আপনি মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন। খেয়াল রাখবেন এই সিম পাতার মধ্যে যেন বাড়তি কোনো পানি যুক্ত না করা হয়। তারপর একে একে এই রসুনটাও আপনাকে পেস্ট করে নিতে হবে, আর তার মধ্যে লবণটা যুক্ত করে দিতে হবে। যদি আপনার প্রয়োজন পড়ে শরীরের বেশিরভাগ অংশে দেওয়ার জন্য, তাহলে আপনি সেই অনুপাতে যদি 16 থেকে 17টি সিম পাতা নেন, তাহলে আপনাকে রসুনের কোয়া নিতে হবে 4টি, আর লবণও সেক্ষেত্রে আপনাকে ডাবল করে নিতে হবে। এইভাবে সিম পাতা এবং রসুন খুব ভালো করে একবারে পেস্ট করে নেবে। একদম মিহি পেস্ট করে নেওয়ার পরে এর মধ্যে লবণটা দিয়ে খুব ভালো করে মেখে নেবেন। যে লবণ আপনি খাবারে ব্যবহার করেন, যে লবণ রান্নায় ব্যবহার করেন, সেই লবণই আপনাকে যুক্ত করতে হবে। খুব ভালো করে পেস্ট করার পর আপনার দেহের যে সব অংশে র্যাশ,
চুলকানি, অ্যালার্জি, দাউদ, একজিমার মতো মারাত্মক স্কিন ডিজিজ রয়েছে, সেই অংশটা খুব ভালো করে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন, পরিষ্কারভাবে ধুয়ে নিন, আর তারপর সেটা একদম শুকনো কাপড় দিয়ে মুছে নিন। এরপরে খুব হালকা হাতে এই সিম পাতার বাটা লাগিয়ে রাখুন। একেবারে 30 থেকে 40 মিনিট একইভাবে এটা আপনাকে লাগিয়ে রাখতে হবে। লাগানোর পর প্রথম 3 থেকে 4 মিনিট একটু জ্বলুনি হতে পারে, এই জ্বলুনিটাকে অ্যাভয়েড বা ইগনোর করতে হবে আপনার। এটাকে যদি আপনি অ্যাভয়েড বা ইগনোর করতে না পারেন, তাহলে কিন্তু আপনার এই চুলকানি বা এই স্কিন ডিজিজ ভালো হবে না। এটা আপনাকে সহ্য করে নিতে হবে, কিছুক্ষণ পর দেখবেন আর জ্বলুনির ভাব হচ্ছে না, তখন এটা রেখে দিন 30 থেকে 40 মিনিট, আর তারপরে শুধুমাত্র নর্মাল পানি দিয়ে এটা ধুয়ে ফেলুন। এরপরে আপনি প্রতিদিন একই সময়ে আবার ব্যবহার করুন, অর্থাৎ প্রথম দিন যদি আপনি বেলা 12টা থেকে 1টার দিকে এটা ব্যবহার করেন, তাহলে পরের দিনও ঠিক বেলা 12টা থেকে 1টার দিকে আবারও ব্যবহার করবেন। এইভাবে টানা 7 দিন ব্যবহার করলে আপনার স্কিন ডিজিজ যতই মারাত্মক হোক না কেন, এটা 100% নির্মূল হয়ে যাবে। এই ঘরোয়া টোটকাটি খুবই কার্যকরী, আপনি ব্যবহার করলেই এর উপকার পাবেন, একদম বিনামূল্যে আপনার রোগ দূর করতে পারবেন নিজেই। তবে সিম পাতার উপকারিতা এখানেই শেষ নয়, আরও উপকারিতা আছে, আর কয়েকটি উপকারিতা আপনাদের জানানোর চেষ্টা করছি। যদি কারো চোখ ওঠে অথবা চোখে ভাইরাসের আক্রমণ হয়, সেক্ষেত্রে চোখ লাল হয়ে যায়, চোখ ফুলে যায়, চোখ চুলকানো সহ চোখে পিচুটি এবং চোখে বিভিন্ন ধরনের সমস্যা সহ ব্যথা তৈরি হয়, যাকে আমরা সহজে চোখ ওঠা বলে থাকি, এই সমস্যা হয়, তাহলে আপনি সিম পাতা বেটে বা থেতু করে এর রস বের করে নিন, আর তারপর সেই রস দিয়ে খুব ভালো করে চোখটা মুছে নিন। অবশ্যই চোখ বন্ধ করে মুছে নেবেন। তুলোর একটি বল সিম পাতার রসের মধ্যে ডুবিয়ে তা চোখের ওপরে আপনি 7 থেকে 10 মিনিটের জন্য রেখেও দিতে পারেন। এইভাবেই আপনার চোখ ওঠার সমস্যা একদিনের মধ্যেই ভালো করতে পারবেন। এটা খুবই কার্যকরী, আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন। মাথায় যদি উকুনের সমস্যা থাকে, যদি খুশকি বা অন্য কোনো ধরনের চুলকানি, অ্যালার্জি ইত্যাদি সমস্যা মাথার স্ক্যাল্পে অর্থাৎ মাথার তালুতে থাকে, তাহলে সিম পাতা রস করে নিন, আর তারপরে সেই রসটা খুব ভালো করে চুলের গোড়ায় আর মাথার তালুতে লাগিয়ে নিন। এইভাবে আপনি 1 ঘন্টা রেখে দিন। 1 ঘন্টা পরে নর্মাল পানি দিয়ে চুল এবং মাথার তালু খুব ভালো করে ধুয়ে নেবেন। যেদিন আপনি সিম পাতার রস মাথার তালুতে ব্যবহার করবেন, সেই দিন কোনোভাবেই শ্যাম্পু বা সাবান জাতীয় উপকরণ দিয়ে মাথা ধোবেন না। এইভাবে আপনি সপ্তাহে 2 দিন করলেই চুলের গোড়া সমস্যা, খুশকি, উকুন ইত্যাদি একেবারে দূর করতে পারবেন। এছাড়া সিম পাতা আপনার ত্বকের ব্রণ দূর করতেও কাজ করে। কারো ত্বকে ব্রণ হলে, ব্রণের দাগ হলে সরাসরি সিম পাতা বেটে ত্বকের ওপরে লাগিয়ে রাখুন, সেক্ষেত্রে আপনাকে রসুন অথবা লবণের ব্যবহার করতে হবে না। শুধু সিম পাতা লাগিয়ে রাখলেই এই ব্রণ ফুসকুড়ির সমস্যা একেবারে চলে যাবে। আজকের ভিডিওটি যদি দেখে থাকেন আর এই ধরনের কোনো স্কিন ডিজিজ আপনার থাকে, তাহলে অবশ্যই এর ব্যবহার করুন, একেবারে বিনামূল্যে নিজের রোগ দূর করুন নিজে নিজেই। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করুন, আর সেই সঙ্গে নিজে ব্যবহার করার পরে কি ফল পেলেন তা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।